আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। আমি সাবিহা আক্তার, প্রভাষক বাংলা, জুরানপুর মদিনাতুল উলুম সিয়ার মাদ্রাসা। আমি আজ দাখিল দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তবে তোমাদের জন্য একটা খুশি সংবাদ হচ্ছে, তোমরা যারা 2021 সালের দাখিল পরীক্ষার্থী, তাদের জন্য আমাদের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছেন। এই সংক্ষিপ্ত সিলেবাসের উপরে আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ ও নির্মিতি অংশের 16টি ক্লাস নেব ধারাবাহিকভাবে। সেই 16টি ক্লাসের মধ্যে তোমাদের দ্বিতীয় পত্রের পুঙ্খানুপুঙ্খ সব বিষয়গুলি আলোচনা করা হবে। আমি সেই ধারাবাহিক ক্লাসে আজকে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রথম ক্লাস শুরু করছি ধ্বনিতত্ত্ব দিয়ে। এই ধ্বনিতত্ত্ব, এই ক্লাসগুলি যদি তোমরা ধারাবাহিকভাবে করো, তাহলে আশা করি পরীক্ষায় এই ব্যাকরণ ও নির্মিতি অংশে তোমাদের কোনো সমস্যা হবে না, সাথে সাথে তোমরা পাঠ্য বইটিও অনুসরণ করবে। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, একেবারে প্রথম পার্ট, সেটা হচ্ছে ধ্বনি। এখন আমরা যে কথাগুলো তোমাদের ধ্বনি তত্ত্ব সম্পর্কে বলবো, সেটা আমি আগেও এই ক্লাস আলোচনা করেছি। তবে যেহেতু এখন সংক্ষিপ্ত সিলেবাসের উপরে ধারাবাহিকভাবে আমরা 16টি ক্লাস আলোচনা করব, সেজন্য এটি আমরা পুনরায় আলোচনা করছি, যাতে বিষয়টি তোমাদের আবার নতুন করে আয়ত্তে আসে। ধ্বনি, আমরা সকলেই জানি যে ধ্বনি আমরা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করি। ধ্বনি মূলত, ধ্বনি হচ্ছে আওয়াজ। এটা যে শুধু মানুষ করে তা না, যে কোনো মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যে সকল শব্দ উচ্চারণ করে তাকে মূলত ভাষা বলে। তবে এই ভাষা প্রকাশ করার জন্য আমাদের কিছু আওয়াজ করতে হয়, সবগুলিরই অর্থ থাকে না। শুধু মানুষ না, বনের পশু পাখি, বিভিন্ন জীবজন্তু বা বিভিন্ন জিনিস থেকেও বিভিন্ন আওয়াজ উচ্চারিত হয়। আমরা যে মূলত সব আওয়াজকেই ধ্বনি বলি, আর ধ্বনি উচ্চারণের মাধ্যমেই আমরা মনের ভাবগুলি প্রকাশ করি। যখন ধ্বনির অর্থ থাকে, তখন সেই অর্থবোধক ধ্বনিকে আমরা বলি শব্দ, আর যে কোনো আওয়াজকেই আমরা ধ্বনি বলি। এখন এই ধ্বনি মূলত কি? ধ্বনি মূলত আওয়াজ। আমরা মনের ভাব প্রকাশ করার জন্য যে সকল কথাবার্তা বলি, সেগুলো হচ্ছে ভাষা, আর এই ভাষা প্রকাশ করার জন্যই আমরা ধ্বনি করি। ধ্বনি এখন আমাদের মনে যে কথাটি জানে, ধ্বনি যে কোনো আওয়াজ যে কোনো আওয়াজই ধ্বনি। কিন্তু যে কোনো আওয়াজই ধ্বনি, কিন্তু যে কোনো ধ্বনি শব্দ নয়। তাহলে শব্দ কি? অর্থবোধক ধ্বনিকেই আমরা বলবো শব্দ। তাহলে আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য অর্থবোধক শব্দের প্রয়োজন হয়। এখন ধ্বনি হচ্ছে আমাদের মুখ নিঃসৃত শব্দ। এই ধ্বনিকে লিখে প্রকাশ করার জন্য আমরা যে সকল চিহ্ন ব্যবহার করি, তাকে বলা হয় বর্ণ। আমরা ধ্বনিকে লিখে প্রকাশ করার জন্য যে সকল চিহ্ন ব্যবহার করি, তাকেই বলা হয় বর্ণ।
তখন এই যে এই বর্ণ আবার বর্ণ যে কোনো আমরা বাকযন্ত্রের সাহায্যে যে একবারে যতটুকু বর্ণ বা আওয়াজ উচ্চারণ করতে পারি তাকেই বলা হয় অক্ষর। বাকযন্ত্রের সাহায্যে আমরা যেমন এখানে অ আ ক খ এগুলি প্রতিটি বর্ণ, কিন্তু কিন্তু এ কে এগুলি বর্ণ না, এগুলি হচ্ছে অক্ষর। এগুলি আমরা বাকযন্ত্রের সাহায্যে একবারে উচ্চারণ করছি। আমরা বাংলায় বর্ণ এবং অক্ষরকে অনেক সময় এক করে ফেলি, বর্ণ আর অক্ষর এক নয়। বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ, আর অক্ষর হচ্ছে আমরা বাকযন্ত্রের সাহায্যে একবারে যতটুকু উচ্চারণ করতে পারি সেটাই হচ্ছে অক্ষর। যেমন বই, বই এটি একটি শব্দ, একটি অক্ষর, কেননা এটি আমরা একবারেই উচ্চারণ করতে পারছি। কিন্তু লেখার সময় আমাদের এখানে তিনটি বর্ণের সংযোজন হচ্ছে, ব অ যোগ হ্রস্ব ই। এই তিনটি বর্ণ মিলে হচ্ছে বই, কিন্তু আমরা উচ্চারণের সময় এটি একবারেই বলে ফেলছি। তাহলে আমরা বাকযন্ত্রের সাহায্যে একবারে যতটুকু উচ্চারণ করতে পারি তাকেই বলা হয় অক্ষর। এখন এই উচ্চারণের স্থান, উচ্চারণের স্থান অনুযায়ী ধ্বনিকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি, স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি। এখন স্বর হচ্ছে মৌলিক আর ব্যঞ্জন হচ্ছে যৌগিক, যেটা আমরা স্বর ধ্বনি বলতে আমরা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করার সময় যে ধ্বনি উচ্চারণের সময় বাকযন্ত্রের কোথাও বাধা প্রাপ্ত না হয়ে একবারে উচ্চারণ করা যায় সেগুলি হচ্ছে স্বরধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন আমরা যেটাকে বলতে পারি যৌগিক, যেটা উচ্চারণ করার সময় মুখবিবরের বা বাকযন্ত্রের কোথাও না কোথাও বাধা প্রাপ্ত হয়, আমরা একবারে উচ্চারণ করতে পারি না, সেগুলি যৌগিক ধ্বনি। এখন এই বর্ণের ক্ষেত্রেও আমরা এই ধ্বনি ক্ষেত্রে আমরা ছোটবেলায় যেটা তোমরা পড়েছ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, এই ধ্বনি ক্ষেত্রেও আমাদের এই স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি রয়েছে। এখন স্বরবর্ণ, আমাদের বাংলা ভাষায় স্বরবর্ণ হচ্ছে মোট বর্ণ হচ্ছে 50টি। আমাদের বাংলা ভাষায় মোট বর্ণ হচ্ছে 50টি, তার মধ্যে হলো স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে। স্বরবর্ণ হচ্ছে 11টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। এখন এই স্বরবর্ণের মধ্যেও আমাদের রয়েছে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। এই স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের মুখবিবর অত্যন্ত অবলীলায় উচ্চারণ করতে পারে, এগুলোর মধ্যে কোনো বাকযন্ত্রের কোনো ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয় না। এই সেগুলোই আমরা স্বরধ্বনির রূপে বিব্রত করি। এখন এই স্বরধ্বনির কতগুলো রূপ রয়েছে, স্বরধ্বনির মধ্যেও আমাদের রয়েছে যৌগিক স্বর এবং মৌলিক স্বর। আমাদের যৌগিক স্বর রয়েছে 25টি, মৌলিক স্বর স্বর
তাহলে যৌগিক স্বরধ্বনি আমাদের 25টি, মৌলিক স্বরধ্বনি 5টি। এই যৌগিক স্বরধ্বনি যে 25টি, এর মধ্যে আমাদের লিখিত রূপ আছে 2টি। যৌগিক স্বরধ্বনি ধ্বনির লিখিত রূপ আছে 2টি, যেটা আমরা বাংলা বর্ণমালায় দেখে থাকি ঐ এবং ঔ রূপে। বাকিগুলো আমরা উচ্চারণের সময় ব্যবহার করে থাকি, কিন্তু এগুলি বর্ণমালায় তার অবস্থান নেই। বাংলা বর্ণমালায় যে আমাদের 50টি বর্ণ রয়েছে, যার মধ্যে 11টি হচ্ছে স্বরধ্বনি, 39টি ব্যঞ্জন ধ্বনি, এই যৌগিক স্বর 2টি আমরা বাংলা বর্ণমালায় প্রত্যক্ষভাবে দেখে থাকি, বাকিগুলো আমাদের উচ্চারণের সময় ব্যবহৃত হয়ে থাকে। আবার এই মৌলিক স্বরধ্বনি, এগুলোরও বিভিন্ন ধাপ রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে হ্রস্ব স্বর, দীর্ঘ স্বর, যেই স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে অপেক্ষাকৃত অল্প সময় লাগে সেগুলোকে আমরা হ্রস্ব স্বর বলি, যেগুলো উচ্চারণ করতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে সেগুলোকে আমরা দীর্ঘ স্বর বলি। এগুলো ধারাবাহিকভাবে আমাদের রয়েছে, বাংলা ব্যঞ্জন বর্ণেও রয়েছে, ব্যঞ্জন বর্ণের উচ্চারণ ক্ষেত্রেও আমাদের অল্পপ্রাণ মহপ্রাণ রূপে এগুলোকে অল্পপ্রাণ ধ্বনি মহপ্রাণ ধ্বনি রূপে ভাগ করা হয়েছে। হ্রস্ব স্বর দীর্ঘ স্বর এগুলো উচ্চারণের সুবিধার্থে এগুলো আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে। তবে বাংলায় যে জিনিসটি ধ্বনি আমরা পড়ার সময় আমরা অনুধাবন করব যে সকল উচ্চারিত শব্দই ধ্বনি, কিন্তু সকল ধ্বনি শব্দ নয়। শব্দ হতে হলে তার অর্থ থাকতে হয়, কিন্তু ধ্বনি কোনো অর্থের প্রয়োজন নাই। পশু পাখি গরু ছাগল হাঁস মুরগি সবাই যা উচ্চারণ করে প্রত্যেকেই এগুলো ধ্বনি রূপে ব্যবহৃত হয়, কিন্তু মানুষের মুখ নিঃসৃত ধ্বনিগুলোর অর্থ থাকতে হয়। অর্থ থাকলে সেগুলো শব্দ হবে, অর্থ না থাকলে সেগুলো শব্দ হবে না ধ্বনিতে। যেমন আমরা ভ্যা ভ্যা চ্যা চ্যা বিভিন্ন রকমের শব্দ করি, এগুলো প্রত্যেকটি যেগুলোর অর্থ না থাকে সেগুলো কোনো শব্দরূপে আমাদের অভিধানে ব্যবহৃত হতে পারবে না। কিন্তু অভিধানে ব্যবহৃত শব্দ যোগ করতে হলে অবশ্যই সেগুলোর আমাদের গ্রহণযোগ্যতা থাকতে হবে, সেগুলোর অর্থ থাকতে হবে। তাহলে তোমরা এই ধ্বনি অংশটুকু তোমরা বই থেকে একটু ভালোভাবে দেখবে, তাহলে তোমাদের এই বিষয়টি তোমাদের কাছে একটু পরিষ্কার হয়ে যাবে আশা করি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।